Hello my loves, welcome and welcome back to Maisha once again. So today's video is all about eyelash. So don't waste your time. So just keep watching this tricky video. আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি ফলস ল্যাশ না পরে আপনার আইল্যাশ ফলস ল্যাশের মতনই দেখাতে পারেন। তো প্রথমে আপনাকে নিতে হবে একটা আইল্যাশ কালার আর এরকম একটা আইব্রো ব্রাশ। তো এই আইব্রো ব্রাশগুলো আপনি যে কোনো মেকআপ ব্রাশ সেটে পেয়ে যাবেন। ফার্স্টে আইল্যাশ কালার দিয়ে ঠিক এভাবে দুই থেকে তিনবার আপনার আইল্যাশটাকে কার্ল করে নেবেন। মনে রাখবেন, আইল্যাশ কালার যদি হচ্ছে আপনার না থাকে তাহলেও কোনো একটা কিছুতে প্রেস করে আপনি চেষ্টা করবেন আপনার আইল্যাশগুলোকে উপরের দিকে উঠানোর বা কাল করে নেওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই করতে হবে। সো আইল্যাশটাকে ভালো মতন এভাবে কাল করে নেওয়ার পরে নেক্সট স্টেপে আপনাকে যেটা করতে হবে ওই সেম মেকআপ ব্রাশটা নিতে হবে যেটা আমি একটু আগে দেখালাম। তো আপনার যদি এরকম মেকআপ ব্রাশ না থেকে থাকে তাহলে আপনি একদম স্মল সাইজের যে কোনো হেয়ার কম বা চিরুনি যেটাকে আমরা বলি সেটা নিয়ে এই আইল্যাশটাকে একটু ব্রাশ করে নিতে হবে ভালোভাবে, যাতে আইল্যাশগুলো একটু মানে ফ্লাপি হয়ে থাকে, মানে একটার সাথে একটা জিনিস লেগে না থাকে। তো নেক্সট আপনাকে নিতে হবে একটা কাজল। কাজলটা একটু মানে শার্প না নেওয়াটাই ভালো। যদি আপনি শার্প কাজল নেন তাহলে এটা চোখে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের যে ওয়াটার লাইনটা থাকে চোখের একদম ভিতরে ওয়াটার লাইনে সাবধানে আস্তে আস্তে করে দিবেন যাতে চোখে কোনো রকম হার্মফুল কোনো কিছু না হয়। তো ভালোভাবে এটাকে হচ্ছে ওয়াটার লাইনটা ব্ল্যাক করে নিন। সো ওয়াটার লাইন যদি আপনি ব্ল্যাক না করেন মাস্কারা লাগানোর পরে জায়গায় জায়গায় কিন্তু সাদা হয়ে থাকবে। ফলস ল্যাশ লাগালে কিন্তু এরকম ওয়াটার লাইনটা একটু ব্ল্যাক লাগে, যার কারণে হচ্ছে এখানে আমি কাজল দিয়ে নিচ্ছি। তো এটা আপনি অবশ্যই একটু সাবধানে ভালোভাবে চোখের ওয়াটার লাইনটাকে ড্র করে নেবেন। আর চেষ্টা করবেন এমন কোনো কাজল নিতে যেটা একটু ডার্ক ব্ল্যাক হয়। সো নেক্সটে আমি যেটা মাস্কারা নিচ্ছি এটা টেকনিকের মেগা ল্যাশ ভলিউম। আজকে আমি দুইটা মাস্কারা নিচ্ছি, দুইটাই মেগা ল্যাশ ভলিউমের। প্রথমে হচ্ছে যে মাস্কারাটা নিচ্ছি এটাকে আপনি ভালো করে দেখেন এটার ব্রাশটা কেমন, এটা ভালো করে চোখে দুই থেকে তিনবার এভাবে করে মাস্কারা দিবেন। একটু আপার দিকে প্রেস করে করে দিবেন, যার কারণে হচ্ছে ল্যাশটা অনেক বেশি বড় লাগে। সো ভালোভাবে এমনভাবে দিবেন, মানে সাবধানের সাহায্যে দিবেন যাতে মাস্কারাটা ছড়িয়ে না যায়। আর একটু চেষ্টা করবেন যে দুই থেকে তিনবার মানে সময় নিয়ে মাস্কারাটা লাগাতে, আর এভাবে লম্বা করে এভাবে করে দিবেন যাতে ল্যাশটা হচ্ছে আরও বেশি কি বলে এটাকে বড় বড় দেখা যায়। নিচেও দিবেন, উপর নিচে দুই জায়গায় ল্যাশ দিলে চোখটা বেশি বড় দেখা যায়। সো ভালোভাবে দুই থেকে তিনবার এভাবে চোখের মধ্যে চোখের পাপড়িতে এভাবে আইল্যাশটা লাগাবেন। নেক্সট আমি যে আইল্যাশটা নিচ্ছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাক্স ভলিউম। এটাও সেম ভলিউম দেয়, আমি দুই ধরনের মাস্কারা নিচ্ছি, এটাকেও সেমভাবে আমি দুইবার করে লাগাবো। সো টোটাল চারবার কিন্তু আমি মাস্কারা এখানে লাগাচ্ছি। আর এটা কিন্তু ভেরি ট্রিকি বিজনেস যে আপনি ল্যাশ ছাড়া কীভাবে আপনার আইল্যাশকে একদম ফলস ল্যাশের মতন পিক পিক দেখাতে পারেন। সো আপনার কাছে যদি একটাই মানে তিন থেকে চারবার ইউজ করতে চান আপনি সেটাও করতে পারেন। আমি দুইটা করতেছি বিকজ দুইটার ব্রাশে আসলে একটু ডিফারেন্স ছিল, ওইটা আসলে ওয়াটারপ্রুফ না, ওইটার হচ্ছে একটু শুকাতে টাইম নেয় ড্রাই হতে, সেই কারণে এটার পর এটা লাগাচ্ছে, এটা অনেক ফাস্ট ড্রাই হয়ে যায়। তো আপনার হাতে যদি সময় কম থাকে তো আপনি একটু ড্রাই মাস্কারা ইউজ করতে পারেন। এখন দেখেন দুইটার ডিফারেন্স। আপনি 10 মিনিট মতন অপেক্ষা করে ওই সেম আইল্যাশ কালার দিয়ে আস্তে আস্তে আরেকবার কাল করে নেবেন। মেক শিওর যে আপনি ওয়েট হওয়ার পরে কাল করবেন, দেন এটাকে আবার একটু ব্রাশ করে নেবেন। ওয়েট না হলে কিন্তু কাল করলে আপনার আইল্যাশ পড়ে যাওয়ার চান্স আছে, ব্রাশটাই করণে করে নেবেন যাতে একটার সাথে একটা কিন্তু আইল্যাশ লাগানোর পরে লেগে থাকে। অ্যান্ড দ্য লাস্ট টাইম হচ্ছে ফিনিশিং টাইম, এটাকে এভাবে লাস্টে আরেকবার আমি লাগিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি যাতে একদম লাস্টে একদম বড় বড় হয়ে থাকে আইল্যাশগুলো। সো দেখেন ইটস ডান অ্যান্ড ইটস ভেরি ইজি টু। So see you guys in another video in next week. Till then, take care.